हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু a টু দি পাওয়ার 2/3। এবার আমরা এখানে কি করতে পারি, উভয় পক্ষে एक्स এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু ডিএক্স অফ এ টু দি পাওয়ার 2/3। এখানে আমরা কি লিখতে পারবো, 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 প্লাস, যদি আমরা এখানে ডিফারেন্সিয়েট করি, 2/3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমাদের কত আসবে, 0 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা নেক্সট স্টেপে কি করতে পারি, 2/3 y টু দি পাওয়ার 2-3/3, আমরা যদি এখানে উপরে পাওয়ারটিকে লসাগু করি তাহলে এখানে কি পাবো, 2-3/3 ইকুয়াল টু, এটিকে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো, মাইনাস 2/3 x টু দি পাওয়ার 2-3/3, যেখানে 2 বোথ সাইডে ক্যান্সেল আউট হয়ে যাবে আর 3 বোথ সাইডে ক্যান্সেল আউট হয়ে যাবে। y টু দি পাওয়ার এখানে আমরা কত পাবো, মাইনাস 1/3 ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি হবে, মাইনাস, এটিকে আমরা কি লিখতে পারবো, 1/x টু দি পাওয়ার 1/3, আর এটি আমাদের রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে, y টু দি পাওয়ার 1/3। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস y/x হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।